بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أمرا Magnificence of the Quran বইয়ের প্রায় শেষে চলে আসছি যে যে অংশটা গতদিন পড়তেছিলাম সেটার সাব হেডিং ছিল বা সেটার হেডিং ছিল The best of the people are those who learn the Quran and teach it to others. এটা মোটামুটি আমাদের কাছে জানা একটা ব্যাপার তারপর এখানে একটা ফাইনাল কিছু পয়েন্টই করা হয়েছে মানুষের ভিতর তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এটার যে জায়গায় আমরা স্টপ করছিলাম এটা একটা নতুন রিয়েল নতুন রিয়েলাইজেশন মানে হয়তো জানি আমরা কিন্তু এইভাবে হয়তো কখনো ভেবে দেখি নাই অনেক সময় একটা জিনিস জানেন ব্যাক অফ মাইন্ড কিন্তু কখনো এইভাবে পরিষ্কারভাবে এই করে দেখি নাই হয়তো সেটা ছিল যে 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 লাস্টে যেখানে আমরা শেষ যেখানে আমরা শেষ করছি আর কি মানে যে জায়গায় এসে আমরা গতদিন শেষ করছি এখানে দুইটা ব্যাপার বলতেছেন লার্নিং হাউ টু রিসাইট দ্য লেটার্স এন্ড ওয়ার্ডস অফ দ্য কোরআন এটা একটা কোরআন শিখতে গিয়ে এবং শিখাইতে গিয়ে অ্যান্ড লার্নিং অ্যাবাউট দ্য মিনিংস অফ দ্য কোরআন তারপরে বলতেছেন যে এই মিনিং অলদো দ্য লেটার লেটার কাইন্ড অফ লার্নিং ইজ সুপিরিয়ার টু দ্য ফর্মার কাইন্ড টু দ্য ফর্মার সরি তো বলতেছেন যে এই দুইটাই শিখা একটা হচ্ছে কোরআনের কোরআন তেলাওয়াত করতে শিখা অক্ষর এবং শব্দগুলা শিখা আর একটা হচ্ছে কোরআনের অর্থ বোঝা বা অর্থ শিখা তো বলতেছেন যে শেষের যেটা অর্থ শিখা অর্থ নিয়ে চিন্তা করা জীবনে প্রয়োগ করা বা এইসব ব্যাপারগুলো হচ্ছে কেবলমাত্র ইসের চেয়ে বেটার মানে সুপিরিয়ার কেবলমাত্র রিসাইট করতে পারা বা লেটার এবং ওয়ার্ড পড়তে শেখা এগুলোর চেয়ে সুপিরিয়ার তারপরে বলতেছেন আফটার অল দ্য চিফ গোল অফ দ্য আফটার অল দ্য চিফ গোল অফ স্টার্টিং দ্য কোরআন ইজ টু লার্ন ইটস মিনিং লার্নিং টু রিসাইট ইট প্রপারলি ইজ এ মিন্স টু দ্যাট এন্ড তাহলে আলটিমেট গোল হচ্ছে এর অর্থগুলা বোঝা এবং জীবনে প্রয়োগ করা এটা হচ্ছে আলটিমেট গোল আর পড়তে শিখা বা তেলাওয়াত করতে শিখা সুন্দর করে তিলাত করতে শিখা বা ওগুলো হচ্ছে মিন্স যার মাধ্যমে আমরা ওই গোলটাতে পৌঁছাতে পারবো অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি দ্য কেস দ্য এন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য মিন্স যেটা সবসময় হয়ে থাকে যে এন্ডটাই হচ্ছে ইম্পর্টেন্ট আমরা অনেক সময় কোথাও যাব একটা জার্নিতে আসি আমাদের ট্রেনে বাসে যাচ্ছি এই ট্রেনে বাসে যাওয়াটা হচ্ছে মিন্স আর যে জায়গায় আমরা পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এন্ড তো মিন্সটা দরকার কিন্তু অনেক সময় আমরা এখানে একটা সুবিধা অসুবিধা ভাল লাগা খারাপ লাগা এগুলা ডেস্টিনেশনে পৌঁছানোর সাথে সাথে ভুলে যাই বা অনেক কিছু আমরা রাস্তায় নেই এটা ভেবে যে এটা তো টেম্পোরারি একটা ব্যাপার আমার আসল উদ্দেশ্য তো ওইখানে পৌঁছানো পৌঁছাতে পারলেই হলো এই এই কথাটা বলতেছেন আর কি এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে একজন ধরেন খুব সুন্দর করে রিসাইট করতে শিখলো অথবা হাফেজ হাফেজ মানে আমাদের দেশের সেন্সে হাফেজ কিন্তু সে কোনো অর্থ জানে না কোনোদিন অর্থ নিয়ে চিন্তা করলো না অর্থ বুঝলো না কোরআনের তাহলে কি হলো তার তার মানে মেইন উদ্দেশ্যটাই তার হাসিল হলো না সে শুধু ওই
রাস্তায় বা পথে দাঁড়ায় থাকলো আর কি, ডেস্টিনেশনে পৌঁছাতে পারলো না, এরকম একটা ব্যাপার হয়ে গেল। এটা ভাবার অনেক ব্যাপার আছে, বুঝার অনেক ব্যাপার আছে। এখানে আমরা শেষ করছিলাম গতদিন, দ্য মুসলিমস অফ দ্য আর্লি জেনারেশন অফ ইসলাম আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যান্ড টিচিং কোরআন, ইনফ্যাক্ট এ গ্রেট মেনি অফ দেম ডেডিকেটিং দেয়ার লাইফ টু দোজ এন্ডস। তারা প্রথম জেনারেশনের মুসলিম যারা, তারা এগুলো বুঝছিলেন, এটার অর্থ কি, ইম্পর্টেন্স কি বুঝছিলেন, কোরআন শিখা এবং কোরআন শিখানোর, এবং অনেকে তাদের জীবন এই পথে ব্যয় করে দিচ্ছেন। তো বলতেছেন যে এদের এরকম কয়েকজনের নাম উচ্চারণ করবেন বা কয়েকজন ফেমাস তাদের কথা বলবেন। এখানে শুরু করতেছেন একজনের নাম দিয়ে, একজনের বর্ণনা দিয়ে আরেকজনের কথা বলতেছেন। সাদ বিন ওবায়দা সেইড, উনি আরেকজনের কথা বলতেছেন যার আপনার যার সম্বন্ধে বলতেছেন, তার নাম পুরা নাম হচ্ছে আব্দুর রহমান আবদুল্লাহ ইবন হাবিব আল সুল্লামি। এনার কথা বলতেছেন যে আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবন হাবিব আল সুল্লামি, এনার কথা বলতেছেন যে আবু আব্দুর রহমান টট আদার্স দ্য কোরআন ফ্রম দ্য টাইম অফ উসমানস খিলাফা আনটিল দ্য রুল অফ আল হাজ্জাজ। দীর্ঘ একটা সময়ের কথা বলতেছেন, পসিবলি অ্যাবাউট 40 ইয়ার্স, আমরা পরে দেখব। বলতেছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত উনি কোরআন শিক্ষা দিচ্ছেন। দ্য ভেরি নেম আবু আব্দুর রহমান, হুজ ফুল নেম ইজ আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবন হাবিব আল সুল্লামি, টট কোরআন টু পিপল ইন দ্য মসজিদ অফ কুফা ফর 40 ইয়ার্স, 40 বছর ধরে উনি কোরআন শিখাইছেন মানুষকে, যেটা উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় শুরু করছিলেন, এবং হাজ্জাজ বিন ইউসুফ যখন গভর্নর মদিনার, সেই সময় পর্যন্ত উনি শিখাই গেছেন। অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ হি রেফার টু উসমান হাদিস, এবং ঈশের শেষে, তার জীবনের শেষে উনি ফাথুল বাড়ি থেকে এই ঘটনাটা বলতেছেন। ফাথুল বাড়ি আপনি জানেন, বুখারির ই যেটা ইবন হাজার আল আসকালানি তার কম্পাইল করা বুখারির যে বর্ণ এই ব্যাখ্যা, সেখান থেকে এটা ই করতেছেন, কোট করতেছেন। তো বলতেছেন যে এট দ্য এন্ড অফ হিজ লাইফ, তার জীবনের শেষে, এই এই যিনি কোরআন শিক্ষক ছিলেন, তার জীবনের শেষে উনি উসমান রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলতেছেন, যেখানে উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস বলতেছেন, যেখানে বলতেছেন দ্য বেস্ট অ্যামং ইউ ইজ হি হু লার্নস দ্য কোরআন অ্যান্ড টিচেস ইট। এটা আমরা জানি সবাই, এটা যে কোনো কোরআন মানে কোরআনের ছাত্র বা কোরআনের ক্লাসে টিচাররা উল্লেখ করে থাকেন যে এই হাদিসটার কথা, যে তোমাদের ভিতর বেস্ট তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মেড মি সিট হিয়ার অ্যাজ এ টিচার অফ দ্য কোরআন ফর সো মেনি ইয়ার্স। এবং এই হাদিসটা আমি শুনছিলাম, ওই উনি বর্ণনা করতেছেন আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবন হাবিব আসুল্লামি, উনি বলতেছেন যে এই হাদিসটা শুনছিলাম দেখে আমি এত বৎসর ধরে এখানে বসে কোরআন শিখাই গেছি, এত বৎসর ধরে মানে 40 বছর প্রায়। ইমাম নাফাই ইবন আব্দুর রহমান বিন আবু নুয়াম আল মাদানি, ওয়ান অফ দ্য ফেমাস 7 রিসাইটার্স, ইনি হচ্ছেন যে 7টা কেরাত, বেসিক্যালি 7টা থেকে আরো বেড়ে গিয়ে তারপরে 10টা হয় হয়েছে আর কি, সেই 7টা কেরাতের মেজর, 7টা কেরাতের একটা, 7টা রিডিং এর একটা, আমরা যেরকম হাফস, আমাদের এই অঞ্চলে হাফসে করি, এরকম ওয়ার্স আছে, আরো আছে কি কি সব, আমার মুখস্থ নাই সব নামগুলা, তো সেই 7টার একটার ইউনি তার কথা বলতেছেন। হি ওয়াজ ব্লেসেড উইথ এ লং লাইফ, তার একটা দীর্ঘ জীবন ছিল, এবং অ্যাভারেজ মানুষের চেয়ে বেশি বাঁচছিলেন উনি। সেটা উনি কি কি পথে খরচ করছেন, তো বলতেছেন যে হি স্পেন্ড মোর দেন 70 ইয়ার্স, 70 বছরের বেশি সময় তার লাইফের, অফ হিজ লাইফ, টিচিং দ্য কোরআন টু আদার্স, অন্যদেরকে কোরআন শিখাই গেছেন।
ইরান নামের সাথেই মাদানি আছে, বুঝতেছি আমরা, উনি মদিনায় সেটেল ছিলেন বা মদিনায় ছিলেন। এরপর আরেকজনের কথা বলতেছেন, ইমাম আবু মনসুর আল খেয়াত আল বাগদাদি, ওনারা অনেক স্টুডেন্ট ছিল যারা পরবর্তীতে পরবর্তীতে ফেমাস কারি হয়েছিলেন বা কোরআনের স্কলার হয়েছিলেন। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ সেইড অ্যাবাউট হিম, ইনার সম্বন্ধে বলতেছেন, যার নাম এখন পড়লাম আমরা, ইমাম আবু মনসুর, তার সম্বন্ধে বলতেছেন, হি টট দ্য বুক অফ আল্লাহ ফর এ লং টাইম, অ্যান এন্টায়ার নেশনস অফ পিপল, এটা বলে বোঝাচ্ছেন যে অনেক মানুষ বোঝাচ্ছেন, জাতি তো আর হয় সারা জাতিকে তো আর ই করেন নাই, মানে এত মানুষকে শিখাইছেন যে একটা জাতি, অ্যাজ ইফ একটা জাতিকে শিখাইছেন আর কি, গ্রেট মেনি পিপল ব্র্যাকেটে দিচ্ছেন। স্টাডির আন্ডার হিজ টিউটেলেজ, তার তার আন্ডারে কোরআন শিক্ষা করছেন। আবু মনসুর নিজে খুব জেনারেস ছিলেন এবং খুব ধৈর্যশীল ছিলেন, এবং উনি অন্ধদের কোরআন শিখাইতেন, অনেক 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 বছর ধরে অন্ধদের কোরআন শিখাইতেন আল্লাহর বাস্তে, এবং শুধু তাই না, তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্পও করতেন, মানে তারা যেহেতু ইম্পেয়ার্ড, তাদের প্রতিবন্ধী, তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্পও করতেন, যে কোনো দরকার আছে নাকি, কারো প্রয়োজন আছে নাকি। ইট ইজ রিলেটেড দ্যাট হি টট দ্য কোরআন টু মোর দেন 70 ব্লাইন্ড স্টুডেন্টস, 70 জনেরও বেশি অন্ধ অন্ধ শিক্ষার্থীকে উনি কোরআন শিখাইছেন। ফিল দ্যাট বিস্পিক্স এ ভেরি কাইন্ড অ্যান্ড গিভিং হার্ট, মানে এইটাই এটা ইট সেলফ আর কি, একটা কাইন্ড এবং কাইন্ড মানে দয়াশীল, মায়াশীল, স্নেহ মমতা বা কম্প্যাশনেট একটা হার্টের পরিচায়ক। এই সাবসেকশনটা আমাদের এখানে শেষ। এরপরটা হচ্ছে, লার্নিং দ্য কোরআন অ্যান্ড টিচিং ইট আর বেটার দেন অল দ্য ট্রেজার্স অফ দ্য ওয়ার্ল্ড, কোরআন শিখা এবং কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে পৃথিবীতে যত সম্পদ থাকতে পারে তার সবকিছু হচ্ছে শ্রেয়। এটা এখনো এই ব্যাপারগুলো এখনো ধরে রাখছেন, এখনো এখনো মুসলিম ওয়ার্ল্ডে যারা প্র্যাকটিসিং, যেসব অংশগুলো, যেমন সৌদি আরব বা এইসব জায়গায় যেখানে তারা কোরআনের মিনিং বুঝেন বা কোরআনের মর্যাদা বুঝেন, এখানে এখনো ধরে রাখছেন এই জিনিসগুলো, এখনো এই ব্যাপারগুলো আছে, এবং এখনো তারা অত্যন্ত সম্মানের চোখে দেখেন যারা যারা কোরআন শিক্ষা দেন বা যারা কোরআনের টিচার তাদেরকে। আনফর্চুনেটলি আমাদের দেশে এটা একটা এটা একটা ই হয়ে গেছে আর কি, বলবো, মানে একটা প্রফেশন বা একটা ট্রেডিং এর ব্যাপার হয়ে গেছে। কাউকে ডাকলেন আপনার ঘরে, এসে খতম পড়ে দিয়ে গেলেন 10x স্পিডে, 10 জনে 10 জনে তিন পাড়া তিন পাড়া করে পড়লেন, একই একই রুমে বসে পড়তেছেন, কেউ কথা শুনতেছেন না, কেউ তাদেরটাও শুনতেছে না, গৃহকর্তা সব হচ্ছে ভেবে উনি একটা খতম করাইলেন, তারপরে খতম শেষে সবাই হাতে কিছু পয়সা গুঁজে দিলেন, এনভেলপ ধরাই দিলেন, ব্যাস এই পর্যন্ত চলে আসছে আমাদের দেশে। মানে মান সম্মানের কোনো ব্যাপার তেমন একটা নাই। আমরা কি বলতে পারবো যে আমাদের দেশে এখন সবচেয়ে সবচেয়ে প্রমিনেন্ট কোরআনের স্কলার কারা, কারা কারা সবচেয়ে সবচেয়ে ভালো এই লাইনের, বা কারা সবচেয়ে বেশি অথরিটি সম্পন্ন? আমরা বলতে পারবো না, 10 জন বাদ দেন, আমরা একজন দুজন হয়তো বলতে পারবো না, তার কারণ এই ব্যাপার। হ্যাঁ, এখন টেলিভিশন যখন চলতো, টেলিভিশন যখন চলতো বলতে, এখন তো টেলিভিশন কেউ দেখে না, মানে অন্তত মুসলিম প্র্যাকটিসিং মুসলিম যারা তারা তো দেখেন না, কিন্তু একটা সময় যখন বিটিভি একমাত্র মাধ্যম ছিল, বিটিভি শুরু হইতো কোরআন তেলাওয়াত দিয়ে, সেইখানে হয়তো বলতে পারতেন যে অমুকের তেলাওয়াতটা সুন্দর, কারি উবায়দুল্লাহ বা আরো কিছু নাম আছে, ওই পর্যন্ত মিডিয়াতে আসতে দেখে। কিন্তু এমনিতে স্কলার হিসাবে বাংলাদেশি কোরআনের স্কলার কারা, কোরআনের সবচেয়ে ভালোই, আমরা নিজেরাই আমাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই, নিজেরাই একটু চিন্তা করলে বুঝবো যে আমরা আসলে জানি না, আমরা খবর রাখি না, জানি না, আমরা কেয়ার করি না কারা এই লাইনের ই আর কি, এক্সপার্ট, বা কারা এই লাইনের বড় বড় আলেম বা বড় ওই অথরিটি। আচ্ছা, আমরা এখন
এই এইটার নাম বললাম আমরা, সাবমিটিং বললাম, লার্নিং দ্য কোরআন, কোরআন শিখা অ্যান্ড টিচিং ইট এবং সেটা শিখানো ইজ বেটার দেন অল অফ দ্য ট্রেজার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত সম্পদ আছে তার চেয়েও বেটার, তার চেয়ে শ্রেয়। উবাদা ইবন আমির রাদিয়াল্লাহু আনহু সেইড, একজন সাহাবীর বর্ণনায় আসতেছে, আমরা পরে দেখবো দলিলটা কি, মানে কোথা থেকে আসে, কোথাকার হাদিস কিসের, মুসলিমের হাদিস, এটা মুসলিমের হাদিস বা এই বর্ণনাগুলো মুসলিমের। এখন 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 থেকে নিয়ে অনওয়ার্ড কিছুক্ষণ আমরা যেটা পড়ব, সো উনি বলেন, ওয়ান্স ওয়াইল উই ওয়ের ইন আসুফা, আসুফা হচ্ছে মসজিদ নববীর পেছনের দিকে একটা থাকার, মানে যারা গরিব সাহাবি ছিলেন বা যারা ডেডিকেটেড ছিলেন দিন শিখার ব্যাপারে, অন্য কিছু করতেন না বা অন্য অন্য কোনো ইসে বেশি এঙ্গেজ হতে চাইতেন না, তাদের জন্য একটা বাসস্থান ছিল, উইচ ফাংশন এজ এ টেম্পোরারি অ্যাবোর্ড ফর পুয়ার মুসলিমস, গরিব যারা তাদের জন্য একটা টেম্পোরারি বাসস্থানের মতো কাজ করতো সেই জায়গাটা। আহলুস সুফা একটা কথা আছে কিন্তু, জানেন তো বোধহয়, যারা ওইখানকারই আবু হুরায়রা যেমন একজন ছিলেন, এই ধরনের আরো ছিলেন, এটা আল্লাহর আল্লাহর একটা ডিজাইন আমি বলি, যে মানে আল্লাহ এটা এইভাবেই করছেন যে এরা অনেক বেশি জিনিস শুনবেন আল্লাহ রসুলের কাছ থেকে, অনেক নৈকট্য লাভ করবেন এবং সেগুলো ছড়াই দিবেন পরে। তো অনেকে বলেন যে আহলুস সুফা এরা এরা যে গরিব ছিলেন বা আপনার ডাউনট্রোডেন ছিলেন, এইখান থেকে সুফিজম বা সুফি কথাটা আসছে, এটা এটা রং, এটা কথাটা ঠিক না। কিন্তু অনেকে বলেন যে সুফিদের ভিতর অনেকেই আপনার ই করেন যে মানে জীবনের মানে বিলাসিতা বলেন বা ভোগশোক ত্যাগ করেন, যেটা অস্টেরিটি যেটাকে আমরা বলি, জুহুদ বলি যেটাকে, তো সেটার সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে বা সেটা নিয়ে কোথেকে অরিজিন কোথায় এসব বলতে গিয়ে অনেকে বলেন যে আহলুস সুফা থেকে, এই কথাটা ঠিক না, শুনবেন কথাটা প্রচলিত কথা। যাই হোক, তো বলতেছেন যে ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, বললেন, হু অ্যামং ইউ উড লাভ টু গেট আউট এভরি মর্নিং টু, একটা জায়গার নাম বললেন, বুথাম অর টু আল আকিক, আর একটা জায়গার নাম বললেন, এই জায়গা অথবা এই জায়গায় যাইতে চাবা প্রত্যেক দিন সকালে, অ্যান্ড টু কাম ব্যাক ফ্রম দ্যাট প্লেস উইথ টু হাই হাম্পড ক্যামেলস, এবং সেখান থেকে দুইটা করে উট নিয়ে ফিরে আসবা। মানে এটা তো আসলে মানে আমাদের এখনকার দিনের ব্যাপারটা কি, যে ধরেন প্রতিদিন সকালে কোথায় যাবেন এবং দুইটা করে BMW গাড়ি নিয়ে ফিরে আসবেন, আর এই ধরনের ব্যাপার আর কি, আজকের দিনের জন্য যদি আমরা বলি, উইদাউট বিং গিলটি অফ এ সিন আর অফ দ্য ক্রাইম অফ ব্রেকিং অফ টাইজ অফ রিলেশনস, মানে চুরি করে না, লুট করে না, ডাকাতি করে না, মানে কোনো গুণা থাকবে না, কিন্তু দুইটা করে উট নিয়ে আসবেন প্রত্যেক দিন সকালে, বাইরে যাবেন এবং উট নিয়ে আসবেন, এরকম ব্যাপার বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম। এটা বলার কারণ হচ্ছে যে মানে কোনো মানে কোনো ই না আর কি, কোনো আনফেয়ার মিনস না। সো উই আনসার্ড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, উই উড লাভ টু ডু দ্যাট, যারা উপস্থিত ছিলেন সাহাবি তারা উত্তর দিলেন যে হ্যাঁ আমরা তো সেটা অবশ্যই পছন্দ করবো এই ব্যাপারটা। হি সেইড, তখন আল্লাহ রাসূল বললেন, এখানে আসতেছে মেইন অংশটা মুসলিমের হাদিস, এটা যাই হোক আবার বললাম, দেন শ্যাল নট ওয়ান অফ ইউ গো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে টু দ্য মসজিদ অ্যান্ড লার্ন আর রিসাইট টু ভার্সেস অফ দ্য বুক অফ আল্লাহ, তাইলে তোমাদের কি উচিত না যে তোমাদের কেউ মানে যারা এটা চাবে তারা মসজিদে যাবে, বিগিনিং অফ দ্য ডে দিনের শুরুতে মসজিদে যাবে সকালে ভোরে, অ্যান্ড লার্ন অর রিসাইট, প্রথমে বললেন শিখবা অথবা তেলাওয়াত করবা, শেখাটা হলো প্রাথমিক ব্যাপার, তেলাওয়াত করা হলো সেকেন্ডারি ব্যাপার, শিখলেই তো তেলাওয়াত করতে পারবে বা এই রিসাইট টু ভার্সেস অফ দ্য বুক অফ আল্লাহ, দ্য পজিসর অফ মাইট অ্যান্ড ম্যাজেস্টি, আল্লাহর প্রশংসা করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, ফর ডুইং সো ইজ বেটার ফর হিম দেন ফর হিম টু হ্যাভ টু ক্যামেলস, কারণ এইটা করাটা ওই দুইটা উট লাভ করলে এক সম্পদ লাভ করা হইতো, তাই না, ওইটা তো সম্পদ ছিল, বললাম আমরা এখনকার দিনে দুইটা BMW গাড়ি নিয়ে আসলেন আপনি কোথাও গিয়ে আর কি, সেই সম্পদের চেয়ে বা সেই সম্পদ লাভ করার চেয়ে বেটার হইতো,
দুইটা আয়াত যদি কেউ করতেন, দুইটা আয়াত যদি কেউ শিখছেন অথবা শিখাইতেন বা রিসাইট করতেন, জাস্ট করতেন, তেলাওয়াত করতেন, এন্ড রিসাইটিং থ্রি ভার্সেস, তিনটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, ইজ বেটার ফর হিম দেন হ্যাভিং থ্রি ক্যামেলস, তিনটা উট লাভ করার চেয়ে বেটার, মানে সম্পদের চেয়ে বেটার, and four is better for him than having four camels and so on. আরেকটু আরো আছে, একটু ওইটুকার বাকিটুকু বর্ণনা করেননি, ডট ডট দিয়ে গেছেন হাদিসটা। সো এই হাদিস মুসলিমের হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাম যেটা বলতেছেন যে কোরআন ঘরে বসে পড়াচ্ছে আর অন্য জায়গায় পড়াচ্ছে, ইট ইজ ইভেন এ বেটার ডিড টু রিসাইট ইট ইন দ্য মসজিদ। অফকোর্স এটা বোঝাই যাচ্ছে এটা পুরুষদের জন্য বলা হচ্ছে, কারণ আমরা জানি মেয়েদের জন্য যাওয়াটা জায়েজ, মসজিদে যাওয়াটা না, কেউ বারণ করবে না, বারণ করতে পারে না, কিন্তু মেয়েদের জন্য নিজের ঘরের কোনটাই বেটার ইবাদতের জন্য, এটা আমরা জানি, অন্যান্য হাদিসে আসছে, অন্যান্য বর্ণনায় আসছে। দিস ইজ বিকজ দ্য মসজিদ ইজ এ প্লেস ওয়ের কোরআন শুড বি টট। মসজিদ এমন একটা জায়গা যেখানে কোরআন শিক্ষা দেওয়া উচিত, ওইখানেই কোরআন শিক্ষা দেওয়া উচিত। এটা আপনারা যারা এই দেশে বড় হয়েছেন, মানে আজ থেকে 20-30-40 বছর আগে যারা দেখছেন, ইভেন ঢাকা শহরের পাড়ায় পাড়ায় কিন্তু মসজিদগুলোতে মক্তব ছিল, এখন তো এগুলা সব উঠে গেছে, উঠে গেছে অথবা কোথাও থাকলে সেটা খুব অড একটা পরিস্থিতি চলতেছে। এটা একটা মোটামুটি কম্পালসারি একটা ব্যাপার ছিল যে ভোরবেলায় ফজরের নামাজের পরে ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়ে সবাই, তাদের রেহাল অথবা রেহাল না হলেও কোরআন বা সিফারা বা কায়দা, যার যেটা যে যে স্টেজে, সেটা নিয়ে মসজিদের দিকে যাচ্ছে, এবং মসজিদের হুজুরের পেরুলের ভিতরে এটা থাকতো, যে মানে ওনার ওনার ইসের ভিতরে এটা থাকতো, যে ওনার কন্ডিশন অফ কন্ট্রাক্টের ভিতরে এটা থাকতো যে উনি সকালে বাচ্চাদেরকে পড়াবেন, এটা এটা অলমোস্ট কম্পালসারি একটা ব্যাপার ছিল। যারা এফ্লুয়েন্ট তারা হয়তো আলাদা আলাদা ভাবে কোনো টিচার রেখে তারপর পড়াইতেন, কিন্তু না হলে এটা সামাজিক একটা আয়োজন ছিল। আজকাল সেটা নাই, তার কারণ প্রায় নাই বললেই চলে, তার কারণ মানুষের তো রাত্রে ঘুমাইতেছে ধরেন 3টার সময় 2টার সময় 1টার সময়, দুনিয়ার হাবিজাবি সবকিছু, যত চ্যানেল হইতে পারে, যত এন্টারটেনমেন্ট হইতে পারে, যত জি সিনেমা, জি বাংলা জলসা, স্টার জলসা কি কি সব আছে না, সিরিয়াল সিরিয়াল, এগুলো শেষ করে তারপরে ঘুমাচ্ছে তো রাত্রে 1টায় বা 2টায়, সেই তো সকালে উঠতে পারতেছে না, বাচ্চাদের উঠায় কোথায় পাঠাবে। তো যাই হোক, এই জিনিসগুলা ট্রেডিশন গুলা খুব রিচ ছিল এবং খুব মানে জনগণ বান্ধব ছিল বা সাধারণ মানুষের পক্ষে ছিল ব্যাপারগুলা, এটার জন্য কাউকে অর্থ বিত্তশালী হইতে হইতো না কোরআন শিখার জন্য। এখন আমরা সেগুলো হারাই ফেলছি। ইজ বেটার দেন, এরপর বলতেছেন যে দিস ইজ বিকজ মসজিদ ইজ এ প্লেস ওয়ার দ্য কোরআন শুড বি টট, অ্যান্ড অলসো বিকজ মসজিদ বিং এ প্লেস অফ পিস অ্যান্ড কামনেস ইজ স্পেশালি কন্ডিসিভ টু ফ্রিং ওয়ানস মাইন্ড অফ ফরেন থটস and to contemplating the meanings of the Quran. মসজিদ একটা জায়গা যেটা ইবাদতের জায়গা, যেখানে দুনিয়ার ডিস্ট্রাকশন গুলো থাকে না, ইত্যাদি বললেন আর কি। এখনো আছে, মানে সব একদম যে চলে গেছে তা না, এখনো আছে, মানে মক্তবের কথা আমি বলতেছি না, কিন্তু মসজিদে বসে কোরআন পড়া, নামাজ শেষ হয়ে গেছে, ওই যে এই আমলগুলো করেন অনেক জায়গাতে করেন, বাট মানুষ যত বিজি হচ্ছে, বিজি ফর নাথিং, বিজি ফর মানে র্যাট রেসে বিজি হয়ে যাচ্ছে, তত এগুলো চলে যাচ্ছে। নামাজ পড়ে 1% মানুষ বাংলাদেশ, 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে গিয়ে পড়ে 1% মানুষ, আমার ধারণা তার চেয়ে কম, মানে এগুলো বাংলাদেশের সার্ভে। তারপরেও ইন অ্যানাদার হাদিস, আর একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাম এটাকে একটা হজ, হজের সাথে তুলনা করছেন, লার্নিং অ্যান্ড টিচিং, মানে কোন শিক্ষা, জ্ঞান, দিন দিন শিক্ষা, জ্ঞান শিক্ষা, এখানে বসে জেনারেল বলছেন, কোরআনের কথা পার্টিকুলারলি বলেন নাই,
জ্ঞানের কথা বলছেন, নলেজের কথা বলছেন, শিক্ষা এবং শিক্ষা দেওয়া সেটার কথা বলছেন। তাবারানির হাদিস এটা, এটা আলবানীর মতে সহি। এই হাদিসে বলতেছেন, হুয়েভার গোজ এট দ্য বিগিনিং অফ দ্য ডে টু দ্য মসজিদ ইন্টেন্ডিং দেয়ার বাই নাথিং এক্সেপ্ট দ্য অ্যাক্ট অফ লার্নিং সামথিং গুড অর টিচিং ইট, এই ইন্টেনশন নিয়ে যে দিনের শুরুতে মসজিদে যায় এই নিয়ত নিয়ে যে কিছু শিখবে, ভালো কিছু শিখবে অথবা টিচিং ইট অথবা শিখাবে কাউকে, রিসিভস এ রিওয়ার্ড দ্যাট ইজ সিমিলার টু দ্য ওয়ান দ্যাট গিফটস, সরি দ্যাট ইজ গিভেন, দ্যাট ইজ যে রিওয়ার্ডটা দেওয়া হয়, যে সফটটা, যে আজরটা কি করে সেটা, দ্যাট ইজ গিভেন টু এ হজ। এখানে হজ বলতে হাজি বোঝাতে চাইছেন আর কি, যেটা এ পার্সন হু পারফর্মস দ্য গ্রেটার পিলগ্রিমেজ টু মক্কা, মানে হাজি, হাজিকে যেটা দেওয়া হয় যে ইটা, এ হজ দ্যাট হ্যাজ কমপ্লিটলি পারফর্ম এ হজ, মানে হাজি আর কি, যিনি কমপ্লিটলি পারফর্ম হিজ পিলগ্রিমেজ। আমরা বলি না মানে মাবরুর হজ বলি না, কবুল হওয়া হজ বলি না, সেটার কথা বলতেছেন। কমপ্লিটলি যিনি ই করছেন তার হজ পারফর্ম করছেন, তার যে রিওয়ার্ড বা তাকে তার যে ই সেটার সমান রিওয়ার্ড, দ্যাট ইজ সিমিলার টু দ্য ওয়ান দ্যাট ইজ গিভেন টু এ হজ বা হাজি। যাই হোক, এখানে কোরআনের কথা বলেন নাই, এটা যে কোনো কিছু হইতে পারে। এই এই এইখানে যেটা বলছেন সামথিং গুড, যেটা তার ভিতরে তফসির আসতে পারে, ফিক আসতে পারে, তাজবিদ আসতে পারে, মসজিদে যা কিছু শিক্ষা দেওয়া হয়, মসজিদে বসে যা কিছু শিক্ষা হয় শিক্ষা দেওয়া হয়। আপনি জানেন যে একসময় মসজিদ নববীতে এক একটা সাবজেক্টের পিলার ছিল, এবং সেই পিলারের একটা পিলার বা একটা ইতে একজন আলেম বসতেন বা টিচার বসতেন, তাকে ঘিরে তার স্টুডেন্টরা বসতেন, এবং সেখান থেকে নাম হয়ে যেত যে এটা হচ্ছে ধরেন কথার কথা তফসিরের পিলার, ওটা হচ্ছে তাজবিদের পিলার, এরকমের ব্যাপার ছিল। তো এই সব কিছুই আসতেছে এর ভিতরে, মসজিদে যা কিছু শেখানো হয় সবকিছুই আসতেছে। আজকাল মসজিদে তো তালা মারি দেওয়া হয়, আপনার ফজরের পরে একটু দামি জিনিসপত্র যেসব মসজিদ আছে দেখবেন যে কলাপসিবল গেট এবং তালা মারে দিচ্ছে আর কি। And all other branches of Islamic knowledge, এবং অন্যান্য অন্যান্য গুলো আসবে এর ভিতরে যেগুলো, without a doubt, however, the most superior to those subjects is the book of Allah. তবে এখানে কোনো সন্দেহের অবকাশ নাই যে যতগুলো আমরা বললাম তার ভিতরে সবচেয়ে শ্রেয় হবে আল্লাহর কিতাব, যেটা সেটা শিক্ষা দেওয়া বা সেটা শিখা। এবার আরেকটা হাদিসের কথা বলবেন, informed us that a person who studies good and beneficial knowledge is in terms of ranking like a person who fights in the way of Allah, the mujahidir moto je Allah raste juddho kore tar moto, je beneficial knowledge, ekhane ekta kotha bole disen abar extra kotha, studies good and beneficial knowledge, useless knowledge ase kichu ase na, useless knowledge ase duniyate, dhoren kothar kotha কিছু মানুষকে দেখবেন তারা আপনার মুখ থেকে বের হওয়ার আগে একটা ক্রিকেটের রেকর্ড বলে দিচ্ছে আপনাকে। যে আরেকদিন বললাম, গতদিন কবে জানি একটা হালাকায় বললাম আমি, যে কত ইউজলেস জিনিসে আমরা জীবন কাটাইছি এবং ওইগুলোতে ওইগুলোকে প্রাউড ফিল করছি। আমরা যখন বড় হচ্ছি তখন ক্রিকেট নিয়ে আমাদের স্কুলের একটা মানে টিফিন টাইম বা একটা ইসের সময় ক্রিকেট নিয়ে আলোচনা করা অথবা স্পোর্টস নিয়ে আলোচনা করা, এগুলো একটা মানে গর্বের বিষয় ছিল এবং পাস টাইম ছিল। কি কাজে লাগছে বলেন এগুলা? মানে ছয়টা বলে ছয়টা ছক্কা মারছেন প্রথমকে, এমন বোলিং করছেন যে মানে পিচের উপর থাকা একটা চড়ুই পাখি মরে গেছে বলের আঘাতে, সেই বল এবং চড়ুই পাখিটা মিউজিয়ামে আছে, কোন মিউজিয়ামে আছে, এইসব গপ্প। এগুলো হচ্ছে ইউজলেস ইউজলেস নলেজ, তাই না? আর এখানে কি বলতেছেন, বেনিফিশিয়াল বলতেছেন, যেগুলো কাজে লাগে, যে এইগুলো কাজে লাগে। বেনিফিটের কথা যেন আমরা বলবো মেইনলি হচ্ছে আখেরাতের বেনিফিট এবং দুনিয়ার লাইফেও লাগবে, একটা ভালো লাইফ দিবে আপনাকে, সেরকম নলেজ গুলো। ইন টার্মস অফ র্যাঙ্কিং লাইক এ পার্সন, আচ্ছা গেল হাদিসটা আমরা পড়ি। এই হাদিসটা হচ্ছে ইবন মাজার হাদিস,
এটা আলবানির মতে সহি। আল্লাহ সাল্লাম বলেন, হুয়েভার কামস টু দিস মসজিদ অফ মাইন হ্যাভিং কাম ফর নো রিজন আদার দেন টু টিচ সামথিং গুড অর টু লার্ন সামথিং গুড, যে আমার মসজিদে এই মসজিদে আসে আর কোনো ইন্টেনশন নাই, হয় কিছু শিখাইতে শিখতে আসে ঘাল ভালো অথবা শিখাইতে আসে, ইজ ইন টার্মস অফ হিজ র্যাঙ্কিং লাইক দ্য ওয়ান হু ফাইটস ইন দ্য ওয়ে অফ আল্লাহ, সে তার মতো যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তার মর্যাদা তার মতো যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এন্ড হু এভার কামস ফর অ্যানাদার পারপাস ইজ লাইক এ ম্যান হু স্টিয়ার্স এট সামওয়ান এলসেস পজেশনস, আর অন্য কোনো কাজে যদি কেউ আসে, মানে এই ইন্টেনশন ছাড়া অন্য কোনো কারণে আসে, তাহলে সে হচ্ছে সেই লোকের মতো যে অন্যের সম্পদের দিকে চোখ বড় বড় করে তাকায় থাকে, কিন্তু তাতে তার কোনো লাভ নাই, সেই সম্পদ তার হবে না, তার না, মানে মিনিংটা এখানে সেন্সটা এটাই, সেই সম্পদ তার হবে না, তার না, বা তার কোনো লাভ নেই ওটার দিকে তাকায়, অন্য কোনো পারপাসে আসে। তাহলে মসজিদে যাওয়ার পারপাস গুলো আমরা দেখতেছি, এই জন্য যে দুনিয়াবি কাজ দুনিয়াবি কথা মসজিদে নিষেধ করে না, কেনা বেচা নিষেধ করা হয়, গপ গাল গপ্প নিষেধ করা হয়। আমরা আনফর্চুনেটলি দেখি যে আমাদের দেশের ইতিকাফ গুলা যেগুলো হয়, অনেক মানুষের সময়টা, এই ভ্যালুয়েবল সময়টা ওইখানে গপ্প করে অথবা গিবত করে কাটায় দেয়, এটাও একটা ট্রেন্ড। কিন্তু এখন মানুষ যাবে ওইখানে সবকিছু সমস্ত এমিউনিটিস নিয়ে যাবে, এমনকি মোবাইল ফোন নিয়ে যাবে, কারণ সবার তো আবার লাইফে অনেক ইম্পর্টেন্ট জিনিস থেকে যায়। অনেকেই মনে করে যে মোবাইল ফোনে কথা বলা উচিত না ইতিকাফে বৈশাখ, কিন্তু মেসেজ পাঠানো যায়, তো এখানে মেসেজের মাধ্যমে মেসেজ চ্যানেলের মাধ্যমে সে ইম্পর্টেন্ট অনেক কিছু করার চেষ্টা করে বা করে থাকে, সেসব জিনিস নিয়ে যায়। তো এইসব এই 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 ধরনের হাদিস থেকে অনেক কিছু ভাবার বা রিফ্লেক্ট করার ব্যাপার আছে। আমরা মসজিদে কি করতে যাই, কি করি, কি করতে করা উচিত, মসজিদ কি কি ধরনের প্লেস, কি ধরনের কি জন্য মসজিদে, ইসলামের মসজিদ তো একটা ইউনিক ব্যাপার আসলে দেখতে, আমরা খেয়াল করেন কিনা জানি না, মানে আর কোনো উপাসনালয় কিন্তু এই ধরনের না, বা আর কোনো জায়গায় এই ধরনের না যেটা 24/7 ওপেন থাকার কথা, এবং যেটা সমাজ যেটার জন্য পে করে ইউজুয়ালি, যেটা মেনটেনেন্সের জন্য ই করে, এবং কতগুলো বেসিক জিনিস এখানে ফ্রি, যে কারোর জন্য ফ্রি, যেমন ধরেন টয়লেট বলেন, অজুর জায়গা, মুখ হাত ধোয়ার জায়গা, এমনকি গোসলের জায়গা, আপনার সৌদি আরবে দেখবেন মসজিদগুলোতে গোসলের জায়গা থাকে, বিশেষ করে যে মসজিদগুলা ওমরার পথে থাকে, বা যেই আপনার যে সমস্ত পথগুলো মক্কা মদিনায় টার্মিনেট করে সেই পথের উপর থাকে, সেগুলোতে দেখবেন গোসলের জায়গা আছে, চেঞ্জ করার জায়গা আছে। এগুলো সব সোসাইটি, সমাজ বা ট্যাক্স পেয়াররা যারা, তারা তারাই করেন, বেয়ার করেন। তো এই এইসব জিনিসগুলো কিন্তু ইউনিক, আপনি মনে হচ্ছে যে এগুলো এমন গ্রেট কি, আপনি দেখেন গিয়ে বাইরে গিয়ে বা অন্য জায়গায় চার্চের অবস্থা দেখেন কি, বা অন্য অন্য অন্যান্য উপাসনালয় দেখবেন কিভাবে, কারো নিয়ন্ত্রণে, কারো কারো প্রবেশাধিকার আছে, কারো নাই। আমি একবার আপনাদের বলছি, বলে কাউকে গল্পটা বলছি, যে একবার ইন্দোনেশিয়ায় মালাং বলে একটা জায়গা আছে, ওখানে যাচ্ছিলাম আমরা সুরাবায়া থেকে, সুরাবায়া থেকে মালাং যাচ্ছিলাম। তো আমাদের সাথে একজন ইন্দোনেশিয়ান ছিল, লোকাল ক্রু আর কি জাহাজের, আর আমাদের আমি ছিলাম, আমাদের অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন আর তার ওয়াইফ ছিল। তো জোহরের নামাজের সময় এসে একখানে মাইক্রোবাসটা থামায় আমরা নামাজ পড়লাম। তো ওরা খুব অবাক হয়ে গেছে যে তোমরা চাইলে কি এরকম জাস্ট ইউ ক্যান ওয়াক ইন টু এনি মস্ক, ঢুকে গেলে এবং নামাজ পড়লে এরকম এত 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 ওপেন এবং এত সহজ? আমরা বললাম হ্যাঁ, এটা সেই জন্যই রাখা হয়েছে। তারা বুঝলাম যে এই জিনিসগুলো কখনো দেখে নাই বা বোঝে নাই বা শোনে নাই কখনো, যে জাস্ট সামওয়ান ক্যান ওয়াক ইন একটা মসজিদে, কোনো কারো পারমিশন নেওয়ার দরকার নাই, কিছু জিজ্ঞেস করার দরকার নাই, নামাজ পড়ে বাইরে চলে আসলো, শেষ। তো এই এই এটা হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি এটা নাই বা থাকতেছে না আলটিমেটলি বড় বড় বিজি শহরগুলোতে বা এসে, বাট যে 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 জায়গায় ইসলাম ইজ দ্য নর্ম বা ইসলাম যেখানে যত বেশি প্র্যাকটিস সেসব জায়গায় দেখবেন এই জিনিসগুলো রয়ে গেছে বা এই জিনিসগুলো আছে এখনো। ইভেন আমাদের দেশেও আছে, আমাদের দেশেও অ্যাভারেজ মসজিদ তো বন্ধ করে না। আমি ওই যে ঢাকা সিলেট রোডে ট্রাভেল করি, তো অনেক সময় অড টাইমে পড়তে হয় নামাজ, আমার ওয়াইফ নিয়ে বা আমাদের নাতিদের নিয়ে যখন ট্রাভেল করি
অড টাইমে নামাজ পড়তে। অড টাইম বলতে কি, আমরা তো জোহর আসর একসাথে পড়বো, ওইভাবে রওনা দিছি বাসা থেকে, হয়তো দুপুরে রওনা দিছি ধরেন কথার কথা 12টায় বা 11:30টায়, তো আমরা রাস্তায় কোথাও জোহর আসর একসাথে পড়বো। বাট আমরা যেহেতু মহিলা আছেন সাথে, তাকে নিয়ে ওই জামাত টাইমে গেলাম না, জামাত তো আমাদের জন্য ওইভাবে জামাত পড়তে হবে এটার বা মসজিদের জামাতে যোগ দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা নিজেরাই জামাত করতে পারি। তো আমরা হয়তো খুব একটা অড জায়গায় এবং অড টাইমে একটা মসজিদে, অ্যাপারেন্টলি প্রথমে মনে হইতেছে যে মসজিদটা বন্ধ, তারপরে দেখতেছি না আসলে খোলা মসজিদটা, হয়তো একটু নিজে হাতটা ঢুকায় একটা খুলতে হবে, একটা একটা সিটকিনি মার্কা জিনিস খুললেন, এইভাবে রাখা হয়েছে, তারপরে নামাজ পড়লেন আবার কোয়াইটলি বাইর হয়ে আসলেন বন্ধ করে। মানে এটা এখনো আছে, আগের মতো হয়তো নাই, আগের মতো নাই কিন্তু এখনো আছে। বাট এইটা ছিল ইসলামের স্পিরিট আর কি, যেভাবে ইসলামের স্পিরিট ছিল যে সরাইখানা গুলা, যেগুলো মানুষ যখন ট্রাভেল করে এক শহর থেকে আরেক শহরে, বেসিক্যালি হোটেল যেটাকে আমরা বলি, একটা হোটেলে মানুষ কখন চেক ইন করে, আপনার যারা ট্রাভেলিং মানে ট্রাভেল ওই সেন্সে ট্রাভেল করছেন যে কোন নির্দিষ্ট কারো বাসায় যাচ্ছেন না বা বেড়াইতে মানে ইসে যাচ্ছেন না, কি বলে কোনো 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 আত্মীয়তা বা কোনো আত্মীয় ভাইয়ের বাসা, ভাই দাঁড়ায় আছে স্টেশনে, এরকম কোনো ব্যাপার নাই, নিজেরাই নিজেদের বাসস্থান বা খুঁজে নিতে হবে, তারা জানেন যে হোটেলটা কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, একটা ভালো হোটেল বা ভালো একটা আয়োজন থাকা, এই জিনিসগুলো এককালে ইসলামিক ওয়ার্ল্ডে ফ্রি ছিল, মুসলিম ওয়ার্ল্ডে ফ্রি ছিল, বড় লোকরা অথবা শাসকরা এগুলোকে করতেন, খরচ বহন করতেন, যে কোনো ট্রাভেলার যেন থাকতে পারে, রেস্ট নিতে পারে এবং তার রেস্ট নেওয়ার জন্য ওই রাতের জন্য যা দরকার বা খাওয়া বা পানি বা ইত্যাদি ইত্যাদি সব প্রোভাইড করা হতো ফ্রি। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো বলতেছেন যে অ্যান্ড হুয়েভার কামস ফর অ্যানাদার পারপাস, লাইক গেল গেল শেষ, সেটা শেষ, এই হাদিস শেষ। এরপরে বলতেছেন যে ইট ইজ ভেরি ফিটিং ফর এ স্টুডেন্ট অর টিচার অফ দ্য কোরআন টু বি লাইকেন টু এ পার্সন হু ফায়ার্স ইন দ্য ওয়ে অফ আল্লাহ। কোরআনের একজন টিচার বা ছাত্রকে মুজাহিদের সাথে বা জিহাদরত কারোর সাথে তুলনা করাটা খুবই প্রপার বলতেছেন। ফর লাইক দ্য লেটার, মানে যে ফাইট করে তার মতোই, দ্য ফর্মার এঙ্গেজ ইন এ স্ট্রাগল, কোরআনের শিক্ষক অথবা কোরআনের ছাত্র তারাও একটা স্ট্রাগল বা একটা সংগ্রামের ভিতরে থাকে, এ স্ট্রাগল টু ওভারকাম দেয়ার ডিজায়ার্স, নিজের হাওয়া, নিজের কামনা বাসনাকে ওভারকাম করার স্ট্রাগল, স্ট্রাগল এগেনস্ট দ্য শয়তান, শয়তানের এগেনস্ট স্ট্রাগল, কারণ যে যে কাজটা আল্লাহর কাছে প্রিয় সেই কাজ থেকে যত প্রিয় বা আল্লাহ খুশি হবেন সেই কাজ থেকে শয়তান আপনাকে তত বেশি ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। এই জন্য দেখেন একটা কোরআনের আয়াত পড়তেছেন বা হঠাৎ করে একটা কাউকে আয়াত শোনাচ্ছেন কোনো কারণবশত, সেখানে কিন্তু বিসমিল্লাটা কম্পালসারি করা হয় নাই, কিন্তু শয়তানের থেকে এই করাটা কম্পালসারি করা হয়েছে, তাই না? শয়তানের থেকে আশ্রয় চাওয়াটা, সুরা নাহল সম্ভবত 98 নম্বর আয়াত, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনাকে মানে কোরআন পড়তে গেলে বা কোরআন রিসাইট করতে গেলে শয়তানের থেকেই করবেন, কারণ ওই সময় শয়তান আপনাকে ডিস্ট্রাক্ট করতে চাবে, ডিরেল করতে চাবে, অন্যান্য চিন্তা অন্যান্য ব্যাপার ঢুকাই দিবে আপনার মাথায় বা অন্যান্য জিনিসকে আপনার কাছে জরুরি দেখাবে যে এটা বেশি জরুরি ওটার চেয়ে, এই ব্যাপারটা আর কি। যাই হোক, স্ট্রাগল এগেনস্ট দ্য শয়তান, এ স্ট্রাগল টু বি পেশেন্ট, ধৈর্যের ব্যাপার আছে, এ স্ট্রাগল টু বি কনসিস্টেন্টলি, সরি, ইট স্ট্রাগল টু কনসিস্টেন্টলি অ্যাটেন্ড সার্কেলস অফ নলেজ অ্যান্ড এ স্ট্রাগল টু ফোরসেক দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস প্লেজার, দুনিয়া এবং দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করার ব্যাপার আছে, এটার জন্য একটা সংগ্রাম, তারপরে এই যে সার্কেলস অফ নলেজ, স্টাডি সার্কেলে করা, কনসিস্টেন্টলি থাকা, কনসিস্টেন্ট থাকা। কালকে আমি বলতেছিলাম একটা এক জায়গায় আমার প্রোগ্রাম ছিল যে আমরা এই দিন শিক্ষার আয়োজনগুলোকে ঠিক যেভাবে নেওয়ার কথা সেইভাবে আমরা নেই না অনেক সময়। কালকের প্রোগ্রামটা যখন ছিল, যখন লাস্ট 10 মিনিটসেও দেখলাম 5-7 জন জয়েন করলেন, এসে কি করতে জয়েন করছেন তারা বলেন, লাস্ট লাস্ট 10 মিনিটে। তো আমি বলতেছিলাম যে ইট মে সো হ্যাপেন যে আজকে যে কথাটা বললাম, যে কোনো একটা হালাকার কথা, আমার হালাকা না, যে কারো যে কোনো হালাকার কথা বলতেছি, যে কোনো দিনের দিন শিক্ষার আয়োজনের কথা বলতেছি, যে আজকে একটা কথা বললেন বা শুনলেন
যেটা সারা জীবনে আরেকবার রিপিট না করা হইতে পারে। আমি একটু উদাহরণ দিচ্ছিলাম যে আমরা যখন প্রথম আইসিডির হালাকার অ্যারেঞ্জমেন্ট করি, তখন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আমাদেরকে আল উজরু বিল জাহলি বলে একটা বই থেকে পড়ে শোনাইছিলেন যে অজ্ঞতার অজুহাত, ওজোর আর কি, অজ্ঞতার ওজোর, জাহিলিয়তের ওজোরটা কতক্ষণ খাটবে। আমরা সবাই, আমরা বাই দিস টাইম হয়তো এখানে যারা আছে সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লামের আব্বা এবং আম্মা তারা আহলুল ফাতরা ছিলেন, অর্থাৎ দুই নবীর মাঝখানের সময় তাদের তারা আসছিলেন এবং একটা মুশরিক সমাজে ছিলেন, যেখানে বলতে গেলে একজন দুইজন মানুষ হয়তো আছেন যাদেরকে আমরা দীনে হানিফের উপর প্রতিষ্ঠিত বলি, আপরাইট রিলিজনের উপর বলি, ওয়ারাকা বিন নফল বা এই ধরনের আরো কিছু মানুষ ছিলেন যারা মনোথিস্টিক ছিলেন। এছাড়া মেজরিটি মানুষই কিন্তু মুশরিক ছিলেন এবং দিনের ইনফরমেশন, দিনের মেটেরিয়ালস, দিনের দাওয়াত, এগুলো তো খুব রেয়ার একটা ব্যাপার ছিল ওই সমাজে। তথাপি আমরা জানি যে আল্লাহ রসুল্লের বাবা এবং মা তাদের অজ্ঞতার অজুহাত খাটে নাই, ঠিক না? আপনি জানেন তো না, এটা তাদের অজ্ঞতার অজুহাত কিন্তু ই হয় নাই, আপনার অজ্ঞতার অজুহাত ছিল না তাদের, যে জন্য আমরা সহি হাদিস থেকে জানতে পারি যে তারা আসলে জাহান্নামী, আল্লাহ রসুলের বাবা এবং মা। এটা অনেকেই নিতে পারে না আমাদের দেশে, এটা বললে ঝগড়া লেগে যায়, আমরা তো তোরা দেখে যা আমিনা মায়ের কোলে গাইতে গাইতে অথবা শুনতে শুনতে বড় হয়েছি, সো আমরা এটা চিন্তা করতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বা বাবা তারা মুশরিক ছিলেন এবং জাহান্নামী ছিলেন, এটা অকল্পনীয় একটা ব্যাপার, কিন্তু আসলে তো তাই, সহি হাদিস আপনি পাবেন এই মর্মে। তো তাদের যদি কোনো অজুহাত না থাকে, তাহলে আমাদের যারা এই আজকে মানে হাত বাড়াইলে আমরা একটা হাদিসের বই পাচ্ছি, হাত বাড়াইলে কোরআন ফ্রি পাচ্ছি বলতে গেলে, আপনাকে আপনি যদি বলেন যে এক কপি কোরআনের জন্য আপনার আপনার কিছু একটা করা হচ্ছে না, এই কথা যদি বলেন, কত মানুষ দেখবেন আপনি যে আপনাকে এক কপি কোরআন দিবে? অন্তত আমি তো ইনশাল্লাহ দিব। কেউ যদি বলে যে এইটার জন্য তার দিন শিক্ষা, তার কোরআন শিক্ষা আটকায় রয়েছে, এক কপি মুসাফ, একটা মুসাফ নাই তার, আমি তো ইনশাল্লাহ নিজে পারি বা ব্যবস্থা করে যেভাবেই হোক দিব আর। সো এই জগতে থেকে আপনার অজ্ঞতার অজুহাত কি থাকবে, কি হইতে পারে, একটু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। যেটা বলতেছিলাম যে আজ থেকে 12 বৎসর আগে এটা একবারই করছিলেন, আর এই গত মাসের শেষ শনিবারে আমি ওনাকে স্পেশালি রিকোয়েস্ট করছি এই সাবজেক্টের উপর আরেকবার কথা বলতে। এই 12 বৎসরে কিন্তু আর কখনোই আমারও শোনা হয় নাই, তারও বলা মানে অন্তত আমাদের মসজিদে তারও বলা হয় নাই, এই একটা টার্ন পাইতে 12 বৎসর ঘুরে আসলো। বা সেটাও আসছে কেন, আমি ইম্পোজ করছি দেখে, অটোমেটিক্যালি আসে নাই, অটোমেটিক্যালি হইলো হয়তো আর কোনোদিনই আসতো না। তো সুতরাং একটা হালাকায় যখন আমরা অ্যাটেন্ড করতেছি, যদি আমরা সত্যি খালিস নিয়তে কিছু শেখার জন্য যাই বা ই করার জন্য যাই, আমরা সেরকম গরজ করে যাব, সেরকম শুরু হওয়ার আগে গিয়ে বসব, শেষ পর্যন্ত থাকব। এটা মানে ওই টেলিভিশন ছেড়া ওই হেডলাইন দেখার মতো যেন না হয়, যে টেলিভিশন দেখেন না কিন্তু জাস্ট একটু একটু রিমোটটা ই করে 8টা থেকে 8টা 1 মিনিট পর্যন্ত হেডলাইনটা দেখলেন, তারপর বন্ধ করে দিলেন, এরকম যেন না হয়। কারণ ওই যে বললাম যে কে জানে এই কথা আজকেও আমরা যারা এখানে আছি, যে কথাগুলো বললাম হয়তো সারা জীবনে আরেকবার এগুলো রিপিটেড হবে না, হয়তো কিছু হবে কিছু হবে না, বা কোনো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি আজকে বা শুনছি আজকে বা বলতে চাইছি যেটা আর কোনোদিন কেউই বললো না, এটা এমন না যে অজ্ঞতার জন্য বলতেছে না, তা না, এটা জাস্ট চান্সেস বা প্রবেবিলিটি হিসাবে আর আসলো না। সো আমরা যখন দিনের হালাকা দিনের মধ্যে সেই করব, আমরা অত্যন্ত সিরিয়াসলি করব, এগুলোর আদব আছে সেগুলো মেনে করব এবং আপনার শিখতে আসবো, কিছু নিয়ে যেতে আসবো, এবং কিছু নিয়ে যাবো বলতে কি বোঝাচ্ছি, মানে সাথে নিয়ে যাব যেগুলোর উপর আমল করব, যেগুলোর উপর চিন্তা করব, যেগুলোকে অ্যাপ্লাই করব লাইফে, সেই ধরনের মন মানসিকতা নিয়ে যেন আমরা আসি। কারণ আজকের এমন একটা পয়েন্ট হইতে পারে যেটা আজকে আলোচনা হলো এবং আপনার জীবনে অথবা আমার জীবনে আর কোনোদিনই রিপিট হবে না, সুতরাং প্রত্যেকটা এসে এই পসিবিলিটিটা থাকবে বা প্রবাবিলিটি থাকবে আমরা যখন যাব কোথাও, এই এই ইতে নিয়ে যাব যে সেখান থেকে আমি কিছু ট্রেজার যেটাকে বললাম সেটা নিয়ে যাবো, এখান থেকে ট্রেজারের কথা হলো, সম্পদের কথা হলো না একটু আগে, সেইগুলা সেরকম কিছু নিয়ে যাব আমি, সেই সেই চিন্তাটা আমার ইসে থাকবে। আমরা আরেকটা সাব হেডিং, আরেকটা সাবসেকশনে আসলাম এখন, এখন আমাদের 14 মিনিট সময় আছে, তো আমরা এটা এটা দেখি কি। এটা হচ্ছে হু এভার টিচেস এ ওয়ার্ডস অফ দ্য কোরআন উইল হ্যাভ ইটস রিওয়ার্ড অ্যাজ লং অ্যাজ ইট কন্টিনিউস টু বি রিসাইটেড। এটা আমরা জানি ব্যাগভাবে এই কথাগুলো জানি যে সদগায় জারিয়ার কথা যখন উঠে বা মৃত্যুর পরে কি থাকে, কোন আমল থাকে বা কতটুকু বাকি থাকে মানুষের লাইফের, বা
কি কি জিনিস মানুষের কাজে লাগে, মৃত্যুর পরে কাজে লাগে, এটা এটা সম্বন্ধে যখন আমরা আলোচনা করি তখন এই কথাগুলো আসে যে কিছু একটা শিখাইলেন, মানে কি বলে উপকারী কোন একটা জ্ঞান কাউকে শিক্ষা দিলেন, সেইটা যতদিন সেটার আসর থাকে, অর্থাৎ ধরেন কাউকে একটা কোরআনের একটা আয়াত শিখাইছেন, সে যতদিন সেটা ই করবে অথবা সে যদি আরো কাউকে শিক্ষা দেয়, পারপিচুয়াল ই আপনিও পাইতে থাকবেন, রিওয়ার্ড পাইতে থাকবেন। অথবা কাউকে একটা একটা কারিগরি শিক্ষা দিচ্ছেন আপনি, সে সেটা দিয়ে হালাল উপার্জন করে খাচ্ছে, সে যতদিন এই জিনিস চালু থাকবে ততদিন আপনার একটা সওয়াব হবে সেটা থেকে ইত্যাদি। তো এখানে শুরু করছেন যে দুই ধরনের ভালো কাজ থাকে, একটা হচ্ছে এমন একটা ইবাদতের কাজ বা একটা ওয়ার্শিপ, যেমন দুই দুই রাকাত নফল সালাত পড়লেন, ওয়ের বাই দ্য ওয়ার্শিপার বেনিফিটস নো ওয়ান সেভ হিমসেলফ, নিজেকে ছাড়া আর কারো কোনো লাভ করে না ইবাদতকারী বা বান্দা, আল্লাহর বান্দা যে ইবাদত করে, দুই রাকাত নফল সালাত পড়লো শুধু তারই লাভ হইলো আর কি। আরেকটা বলতেছেন হুজ বেনিফিট এক্সটেন্ডস বিয়ন্ড দ্য ডোর, সরি বিয়ন্ড দ্য ডুয়ার অফ দ্য গুড ডিড, যে ভালো কাজটা করলো তাকে ছাড়াই যায়, যেটার 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 আপনার বেনিফিট, যেটার লাভ, যেটার কল্যাণ তাকে ছাড়াই যায়, মানে অন্যর অন্যর ভিতরে যায় আর কি, সেটা বোঝাচ্ছেন। সো ফর এক্সাম্পল ইফ এ পার্সন গিভস চ্যারিটি টু দ্য পুয়ার অ্যান্ড নিডি, যদি কেউ সাদাকা করে গরিবদের জন্য বা যার প্রয়োজন আছে তার জন্য, হি ইজ পারফর্মিং এ গুড ডিড অফ দ্য লেটার কাইন্ড, সে কি করতেছে এমন একটা ভালো কাজ করতেছে যার ভালো ফলটা বা যার সুফলটা বা যার কল্যাণটা তাকে ছাড়াইয়া অন্যর ভিতরেও যায় বা অন্যর কাছে পৌঁছায়। হি ইজ বেনিফিটিং নট অনলি হিমসেলফ বাই গেইনিং রিওয়ার্ড, সাদাকা তো একটা 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 সওয়াব আছে, সেটা সেটাই যে সে পাচ্ছে, সেটা পেয়ে যে সে নিজেকে শুধু লাভবান করতেছে তা না, মানে আখেরাতের জন্য, বাট অল আদার্স এজ ওয়েল, কিন্তু অন্যদেরও সে অন্যদেরও সে বেনিফিটটা দিচ্ছে বা অন্যরাও তার বেনিফিটটা পাচ্ছে। টু বি শিওর দ্য লেটার কাইন্ড অফ গুড ডিড ইজ সুপিরিয়ার টু দ্য ফরমার, নিশ্চিতভাবেই পরেরটা আগেরটা চেয়ে, অর্থাৎ দুই রাকাত নফল সালাতের চেয়ে দান সাদাকা করাটা বেটার। অ্যামং দ্য গুড ডিডস অফ দ্য লেটার ক্যাটাগরি ইজ টিচিং বেনিফিশিয়াল নলেজ টু আদার্স, এই ক্যাটাগরির যেটা আপনাকে ছাড়াইয়া অন্যের কাছে যাবে এবং অন্য যে বেনিফিট পাবে সেখান থেকেও আপনি বেনিফিটেড হবেন, আবার পারপিচুয়াল ই হবে, আপনার গেইন হবে। তো সেটা সম্বন্ধে বলতে গিয়ে মানে সেই ধরনের ব্যাপার, সাদাকা একটা বললাম যেটা, যে আপনার আপনি ছাড়াও আপনি তো একটা সব পাইলেন আর এছাড়া অন্যের যে বেনিফিট হলো সেটা সেটার থেকে পারপিচুয়াল সব পাবেন আপনি, যতদিন সেই বেনিফিটটা হইতে থাকবে বা যতদিন সেটা থেকে, এই যেটা বললাম একটা উদাহরণ দিলাম যে কাউকে আপনি একটা কাজ শিখাইছেন, সেলাই শিখাইছেন, ধরেন কথার কথা সেলাই শিখাইছেন, এই যে আমরা আপনারা হয়তো জানেন কেউ কেউ যে আমরা ওই গরিব অঞ্চলগুলোতে বা মাদ্রাসাগুলোতে সেলাইয়ের ওয়ার্কশপের ব্যবস্থা করি, যে মাদ্রাসাতে সাধারণত দেখা যায় যে শুধুমাত্র আরেকটা মাদ্রাসায় পড়ানো ছাড়া বা আরেকটা স্টুডেন্টকে পড়ানো ছাড়া আর কোনো যোগ্যতা হয় না মাদ্রাসা থেকে যখন পাশ করে বাইর হয়, স্পেশালি গরিব মাদ্রাসাগুলো থেকে। তা আমরা চেষ্টা করি যে তারা যেন একটা করে খাওয়ার কিছু শিখে, এটা শুধু সেলাই হইতে হবে এমন কোনো কথা নাই, মেয়েদের জন্য সেলাইয়ের আয়োজন করা হয়, কম্পিউটার বা ইসের আয়োজন করা হয়, কম্পিউটারের কম্পোজ করা বা বেসিক জিনিসগুলো শেখার। আপনারা জানেন যে এক একটা এক পৃষ্ঠা A4 সাইজের কম্পোজে এখনো 25 টাকা উপার্জন করা যায়। সো কেউ যদি একটা কম্পিউটার নিয়ে বসে কম্পোজও করতে পারে উপযুক্ত একটা জায়গায় বসে, সেটা দিয়ে তার একটা মানে ডিসেন্ট জীবিকা সে ই করতে পারে, লিভিং আর্ন করতে পারে আর কি। তো সেই জিনিসগুলো, সেই ধরনের জিনিসগুলোর কথা বলা হচ্ছে, মানে যে পারপিচুয়াল একটা ই হবে। যাই হোক, এখানে বলতেছেন যে এর ভিতর আবার টিচিং বেনিফিশিয়াল নলেজ টু আদার্স, এটা এটা হচ্ছে এর ভিতর আবার বেটার, মানে আর ই আর কি।
এর ভিতর আরো বিশেষ মর্যাদা সম্পন্ন এইটা আর কি, যে নলেজটাই করলেন যেটা, আর বিশেষত যদি সেই নলেজ সে দিয়ে যেতে থাকে, মানে সে আরো আরো দিল আরো দিল, যেটা ধরেন কোরআন শিক্ষার বেলায়, কোরআন শেখানোর বেলায় হয় যে সাধারণত আপনি যদি কাউকে কোরআন শিখান বা পারফেক্টলি শিখান বা সুন্দরভাবে শিখান বা সিরিয়াসলি শিখান, কি হয়, সে আরো আরো কাউকে শেখাবে, আরো কাউকে শেখাবে, অ্যান্ড সো অন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এই হাদিসটা হচ্ছে ইবন মাজার হাদিস, আলবানির মতে হাসান, এটা হাসান একসেপ্টেবল আর কি, সাহির পরবর্তীটাই আর কি হাসান, যেটা হয়তো কিছু উইকনেস ছিল বা আছে, বাট অনেক কটা মেরিটের জন্য সেটাকে সহির পর্যায়ে উন্নীত করা হয় এই ধরনের হাদিসগুলো। যাই হোক, এই হাদিসে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভেরিলি অ্যামং দ্য ডিডস অ্যান্ড রাইটিয়াস অ্যাক্টস দ্যাট রিচ এ পার্সন আফটার হি ডাইজ, যে সমস্ত জিনিস একজন মানুষের মৃত্যুর পরেও তার কাছে পৌঁছায়, অর্থাৎ যার বেনিফিট তার কাছে পৌঁছায় বা সে লাভবান হয় সেটার থেকে, ইজ নলেজ দ্যাট হি টট অর স্প্রেড while he was alive, সেই জ্ঞান যেটা সে শিখাইছে অথবা যে সে ছড়ায় দিছে while he was alive, সে জীবিত থাকতে। এটারই ক্ষুদ্র চেষ্টা হিসাবে আমরা চেষ্টা করতেছি একটা আর্কাইভ গড়ে তুলতে। আপনি জানেন হয়তো না যে মানে ICD-র যে এত বছরের, 12 বছর 13 বছরের যে ইগুলা, প্রথম দিকের গুলো তো আমরা ওইভাবে প্রিজার্ভ করি নাই, এই যে আল উজরুবিল জাহলি বললাম যে এটা তো এই সময় তো আমাদের রেকর্ডিং ডিভাইস ছিল না, আমরা রিয়েলাইজ করি নাই যে এগুলা প্রিজার্ভ করার একটা ব্যাপার আছে, আমরা মরে গেলে বা এই আয়োজন শেষ কোনোদিন যদি আর চালু নাও থাকে তাহলেও মানুষ বেনিফিটেড হইতে পারে, এই ধরনের কিছু করা যায়, এগুলো আমাদের মাথায় তখন আসে নাই। যতদিন গেছে তত রেকর্ডিং ডিভাইস বা জিনিসপত্র এগুলা সম্বন্ধে আমরা জানছি, কিভাবে প্রিজার্ভ করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট মেনটেন করতে হয় বা চ্যানেলই করতে হয়, আমরা এখন কি করতেছি একটা আর্কাইভ এর মতো গড়ে তোলার চেষ্টা করতেছি, যেন আমাদের মৃত্যুর পরে আমরা যারা ইনভলভ আছি, এই 100 বছর পরে আজকের হালাকায় যারা আছে কেউ থাকবো না এখানে পসিবলি, আনলেস কেউ খুব এক্সেপশনালি কোনো হায়াত না থাকলে আর কি, মানে জেনারেলি কেউ থাকার কথা না, কিন্তু এই জিনিসগুলো হয়তো তখনও থাকবে এবং তখনও যদি কেউ চায় বেনিফিটেড হবে, আমরা চেষ্টা করতেছি এগুলোকে সেইভাবে অ্যারেঞ্জ করার বা সেইভাবে ই করার। আচ্ছা, এই হাদিসটা পরে বলতেছেন যে টিচিং দ্য কোরআন ফলস উইদিন দ্য ইন্টেন্ডেড মিনিং অফ দ্য ফলোয়িং হাদিস। এখন কোরআন শিক্ষা দেওয়া, এই নিচে আমরা একটা হাদিস পড়ব, সেটার সেটাতে যা বলা হয়েছে তার সেই যা মিন করা হয়েছে তার ভিতর পড়তেছে। এখন সেই হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস, এখন যেটা পড়ব, হুয়েভার গাইডস টু দ্যাট হুইচ ইজ গুড রিসিভস এ রিওয়ার্ড দ্যাট ইজ সিমিলার টু দ্য ওয়ান দ্যাট ইজ রিসিভড বাই দ্য ডুয়ার অফ দ্যাট গুড। মানে যে কাউকে গাইড করবে, পথ নির্দেশনা দিবে, দিক নির্দেশনা দিবে, অথবা একটা কাজের ভালো কাজের দিকে নিয়ে যাবে, একটা ভালো কাজের দিকে নিয়ে যাবে বা শিখাই দিবে, সেই ভালো কাজটা যে করবে তার তার যে সব সিমিলার একটা সব সেও পাবে, কারণ সে পথটা দেখাইছে অথবা তাকে শিখাইছে বা তাকে নিয়ে গেছে। এটা বলতেছে যে কোরআনের এটা এই হাদিসের মিনিং এর আওতায় আসে বা এই হাদিসে যা বলা হয়েছে সেটার আওতায় আসে, কোরআন শিখানো কাউকে বা কোরআন শিক্ষা দেওয়া। ইভেন মোর স্পেসিফিক প্রুফ, তারপর বলছে আরেকটা হাদিস যেখানে আরো একটু স্পেসিফিক ভাবে আসতেছে যে একটা আয়াত হইলেও যে ই করা কাউকে শিখানো সেটার ব্যাপারে ইম্পর্টেন্স এর ব্যাপারে আসতেছে, এটা আলবানির মতে সেই হাদিস আর সিলসিলা সহিহার নাম্বার টাম্বার দেওয়া আছে। যাই হোক, এখানে বলতেছেন হুয়েভার টিচেস এ পার্সন অর এ গ্রুপ অফ পার্সনস, এটা ব্র্যাকেটে দিয়েছেন, হুয়েভার টিচেস দিয়ে এ পার্সন অর এ গ্রুপ অফ পার্সনস কথাটা ব্র্যাকেটে দিয়েছেন, এ ভার্স ফ্রম দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর আল্লাহর কিতাব থেকে একটা আয়াত যে শিক্ষা দেয়, দ্য পজিসার অফ মাইট অ্যান্ড ম্যাজেস্টি, আল্লাহর প্রশংসা করতেছেন, উইল হ্যাভ দ্য রিওয়ার্ড ফর হ্যাভিং ডান সো অ্যাজ লং অ্যাজ ইট ইজ রিসাইটেড,
যতদিন এটা তেলাওয়াত করা হবে, ওই ওই আয়াতটা এই চেইনে, মানে উনি যে শিক্ষা দিয়েছেন সেই চেইনে, তার 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 তিনি যাকে শিক্ষা দিয়েছেন, উনি যদি আর 10 জনকে দিয়ে থাকেন, সেই 10 জন যদি, আমরা MLM খুব ভালো বুঝি, মাল্টি লেভেল মার্কেটিং, তাই না? কিভাবে পারপিচুয়াল লাভ হয়, লাভ খালি মাল্টিপ্লাই করতে পারে কিছু না কইরা, কারণ ওইটা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের ব্যাপার আছে। কিন্তু এই পারপিচুয়াল লাভটা আমরা কয়জন চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে এই উদ্দেশ্যে আমি কোরআন শিখবো আর তারপরে মানুষকে শিখাবো। হ্যাঁ, কেউ কেউ করেন, একদম যে করেন না সেটা বলতেছি না, কিন্তু কতজন? কিন্তু MLM মার্কেটিং কিন্তু দেখবেন গ্রামে পর্যন্ত বুঝে গেছে, কত মাল্টিপার্পাস সোসাইটি দেখবেন বেসিক্যালি MLM মার্কেটিং ই করে, কত রকম নামে, ডিফারেন্ট ডিফারেন্ট নামে, ডিফারেন্ট ডিফারেন্ট নতুন আঙ্গিকে আসে। কারণ একটা কথা তো রটে গেছে যে MLM এইটা হারাম, MLM এর ইটা বেসিক যে আইডিয়াটা সেটা হারাম। তো তারপরে এগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে, ডিফারেন্ট ডিফারেন্ট মানে কি বলবো, সুগার কোটেড করে মানুষের কাছে ই করা হচ্ছে যেন মানুষ এগুলো খায়। এখনো ভেরি মাচ আছে, নাম নাম নামি দামি কোম্পানি আছে যারা MLM ই করতেছে, মানুষের ভিতরে ছড়াই বেড়াচ্ছে, এরকম আছে অনেক। যাই হোক, এটা গেল। এরপরে একটা আয়াত আসতেছে, এটা সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন মানে কারো মৃত্যুর পরে তার ট্রেস থেকে যাবে, এই এই কথাটা বলতে গিয়ে বলতেছেন বা এই ধরনের সেন্সে বলতেছেন। ট্রেস থাকা মানে কি? মানে চিহ্ন থেকে যাওয়া, তাই না? আমরা বলি না পায়ের চিহ্ন তার এখানে আছে বা এই পথে সে গেছে বা সোন। তো এই আয়াতে আল্লাহ বলতেছেন, উই রেকর্ড দ্যাট উইচ দে সেন্ড বিফোর দ্যাম এন্ড দ্যার ট্রেসেস, আমরা লিপিবদ্ধ করে রাখি তারা যা পাঠাইছে এবং দেয়ার ট্রেসেস মানে সেগুলার চিহ্নগুলা। এই ট্রেসেস কথা বলে ব্র্যাকেটে বলতেছেন, দেয়ার ফুটস্টেপস পায়ের চিহ্ন পদচিহ্ন, অ্যান্ড ওয়াকিং অন দ্য আর্থ উইথ দেয়ার লেগস টু দ্য মস্ক ফর দ্য 5 কম্পালসারি কংগ্রিগেশনাল প্রেয়ার্স, তারা যে মসজিদে যাতায়াত করছে, জিহাদ, জিহাদ আসবে এই পর্যায়ের এসে, অ্যান্ড অল আদার গুড অ্যান্ড ইভিল দ্য ডিড অ্যান্ড দ্যাট উইচ দ্য লিভ বিহাইন্ড। এখানে that which they send before them refers to the good deeds, ei ayate ekta choto kintu baki ta kintu bracket er bhitore mane ei ayatangsho jetuku jetuku i korchen jetuku quote korchen ekhane eta chotto ayat ayate eta pura ayati quote korchen amar jiddur mone hocche mane amar samne nai eta musaf nai kintu ekhane jiddur disen pura ayati disen mone hocche we record that which they send before them and their traces. তো সেন্ড বিফোর দেম বলতে বোঝাচ্ছেন যা বেঁচে থাকছে যা করলো মানুষ, ভালো কাজ যেগুলো করছে সেগুলো। উইথ দিস ওয়ার্ডিং ডিডস আর লাইকেন টু থিংস দ্যাট এ পার্সন সেন্ডস এহেড টু হিয়ার আফটার, আগেই যেগুলা পাঠায় যায়। যেমন ধরেন আমি ইংল্যান্ডে পড়তে যাব ফর 2 ইয়ার্স, আমি কি করি? চেষ্টা করি এখান থেকে কিছু পয়সা পাঠায় দিতে আগাম, ওখানে আমার গিয়ে যেন কষ্ট না হয়, পারলে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে চেষ্টা করি বা কোনো একটা অ্যাকাউন্টে পয়সা পাঠাতে চেষ্টা করি বা কারো কাছে পয়সা পাঠাতে চেষ্টা করি, যেন আমার ওইখানে এই 2 বছর যে থাকবো বা যেন ওইখানে গিয়ে আমার কোনো অভাব না থাকে। যেভাবে আমরা বিদেশে আর্ন করি দেশে রেমিটেন্স পাঠাই, সেইভাবে দুনিয়ায় আর্ন করব আখেরাতে রেমিটেন্স পাঠানোর কথা বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন দ্য ওয়ার্ডিং এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্স লাইকেন্স গুড ডিড টু ফিজিক্যাল ট্রেসেস অর ভেস্টিজেস লেফট বিহাইন্ড বাই এ পার্সন আফটার হি ডাইজ, তার চিহ্ন রেখে যাওয়া। ধরেন একটা বাড়ি রেখে গেছে, একটা একটা পুকুর রেখে গেছে খনন করে বা একটা গাছ লাগাই গেছে, এগুলো যেমন তার মৃত্যুর পরেও থেকে যায় চিহ্ন হিসাবে, সেই সেন্সটা আসতেছে এই আয়াতে। তো ফিজিক্যাল ট্রেসেস এগুলা বলতেছেন যে এগুলো তো যেগুলো ঘর বাড়ির কথা বলতেছেন, এগুলো ফিজিক্যাল ট্রেসেস, ট্রেসেস বা চিহ্ন রেখে যায় সে। দ্য ট্রেসেস অফ হিজ ডিডস ফর হুইচ হি উইল বি রিওয়ার্ডেড আর দ্য
continued application of the good things he taught to others while he was alive. Physical chinno bolte amra bojhacchi really she ekhane bosto ei chair tate bosto ei ei barita she banay rekhe geche oi pukur ta khonon kore geche egulo physical jinisher trace ar ekhane jeta kotha bola hocche ba tar bhalo kajer ei bola hocche je she je gula shikhaye geche manuske kauke shikhaye geche ha kauke kichu shikhaye geche application of the good things he taught to others while he was alive beche thakte kauke বা অন্য যাদেরকে ভালো জিনিস শিখাই গেছে সেগুলোর অ্যাপ্লিকেশন হইতে থাকবে যতদিন যদি কোরআন শিক্ষা শিক্ষা দিয়ে থাকে সেটা যতদিন যে যে পড়তেছে বা তার চেইনে যারা যারা শিখতেছে পড়তেছে বা তেলাওয়াত করতেছে তাদের সওয়াবের সাথে তার সওয়াব হবে যদি কাজ শিখায় থাকে তাহলে সেই কাজ মোট কথা সদগায় জারিয়ার যে সেন্সটা আমাদের আমরা জানি অথবা যে তিনটা ব্যাপারে কথা আমরা শিখি শুনি যে আপনার মৃত্যুর পরেও সেগুলো থাকে আর বাকি সব ফিরে আসে কবরের ঋষি থেকে সেই তিনটা সেই তিন ধরনের জিনিসের কথা বলা হচ্ছে যে আপনার সদগায় জারিয়া একটা মসজিদ বা বানায় গেছে বা একটা কোথাও পানির ব্যবস্থা করে দিয়েছে যতদিন মানুষ বেনিফিটেড হবে ততদিন সে ই পাবে সেখান থেকে সব পাবে অথবা কোনো উপকারী জ্ঞান শিখাই গেছে কাউকে দুই নম্বর ক্যাটাগরি আর তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা জানি সুসন্তান রেখে যাওয়া যারা তার জন্য দোয়া করবে অথবা যারা ভালো কাজ করবে যে ভালো কাজ দেখে তাদেরকে দোয়া করবে এবং বাই টার্নস বা ইন্টার্ন সেই দোয়াটা তাদের বাবা মার উপরে পৌঁছাবে যে বাবা মা এরকম সন্তান রেখে গেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বা মানে তাদের জন্য দোয়া করবে মানুষ এই তিন ক্যাটাগরির কথা ঘুরে ফিরে আসতেছে তো আজকের আয়োজন আমরা এখানে শেষ করে দিব আজকে আমাদের সময় শেষ 33 মিনিট আমরা বেশি গেছি সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার ভালো বাসায় নিয়ে যাওয়ার বা নিজের কাছে নিয়ে যাওয়ার মানে বাসায় আমরা তো এখানে ফিজিক্যাল হালকা করতেছি না সবাই বাসায় আছি তো ভালোটা যেন আমরা ধরে রাখতে পারি তো ভালোর উপরে ধরেন 10টা ভালো শুনে থাকলে যেন একটা দুইটা অন্তত আমরা অ্যাপ্লাই করতে পারি মনে রাখতে পারি বা আমল করতে পারি তবে লাভ হইলো আর তা নাইলে তো এক কান দিয়ে ঢুকলো আর কান দিয়ে বাইর হয়ে গেল কোনো লাভ নাই সময়ের অপচয় হইলো যদি আর কিছু যদিও মানে জাস্ট অ্যাটেন্ড করার একটা স্বভাব আছে সেটা আছে সেটা অন্তত লাভ হইলো বাট শুধু অ্যাটেন্ড করার সেই সফটটা তার আমাদের ইন্টেনশন না আমাদের হালকা অ্যারেঞ্জ করার ইন্টেনশন হচ্ছে যে আমরা যেন চেঞ্জ হই আমাদের যেন এইভাবে একজনের কথা ওয়াতাওয়া সবিল হাক্কি ওয়াতাওয়া সবিস সবর আমরা কালকে আর হালকায় কালকে যে হালকাটা ছিল এখানে আমি এই নিয়ে একটু কথা বলছিলাম যে সিরিয়াসলি নেওয়া উচিত এই দিনের আয়োজন গুলো যারা আসেন তো ওয়াতাওয়া সবিল হাক্কি ওয়াতাওয়া সবিস সবর আমরা জানি সুরা আসরের কথা কি বলছেন আল্লাহ যে সারা সমস্ত মানবকুল ক্ষতির ভিতরে এক্সেপশন এক্সক্লুসিভ মানে এক্সক্লুড করে দিয়েছেন কাদের এক্সেপশন করেছেন কাদের ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি যারা ঈমান আনে যারা সৎ কাজ করে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এই যে আমরা এই ক্যাটাগরির ভিতর পড়লাম এতক্ষণ ধরে আমরা যে এখানে বসেছিলাম যারা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আমরা সত্য নিয়ে আলোচনা করলাম এবং একে অপরকে ধৈর্যের পরামর্শ দিলাম বা ধৈর্যের ব্যাপারে পরামর্শ দিলাম বা দেওয়ার চেষ্টা করলাম আমরা হয়তো ধৈর্য শব্দটা উচ্চারণ করে এইভাবে বললে কিন্তু আমাদের আলোচনার ভিতরে আসবে দেখবেন এই যে ডিস্ট্রাকশন থেকে এই করা শয়তান ডিস্ট্রাক্ট করতে চাবে স্ট্রাগল করা কোরআন শিক্ষা করতে গিয়ে এগুলো তো সব ধৈর্যের ব্যাপার কিন্তু আসলে যদি আমরা ধৈর্য শব্দটা উচ্চারণ করি না এইভাবে তো আমরা শেষ করে দিই আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু